This is my first solo tour in Bangladesh. মায়ের বাড়ি যাব তো যেহেতু অনেক বেশি সকাল আমি এখন ব্রেকফাস্ট করে দেন রওনা দিব বিকজ আমার আমি যেখানে থাকব সেখানে আসলে কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা নাই সো ব্রেকফাস্ট হবে আগামী কাল সকালবেলা আমি এখন ব্রেকফাস্ট করে দেন একটা সিএনজি রিজার্ভ করে দেন রওনা দিব আমি 250 যাব আমাকে হইতেছে গিয়ে ওইখানে ক্যাম্পেইন কক্স নামের একটা জায়গা আছে ওই জায়গাতে রাখবেন আর ওইটা হইতেছে গিয়ে মায়ের বাড়ি পেচাদ্বীপ হ্যাঁ হ্যাঁ বুঝছেন ঠিক আছে চলো ও এটা আরো ভিতরের দিকে আমরা ভুল করে এই পর্যন্ত থেমে গেছিলাম রাস্তাটা একটু উঁচু নিচে আছে চলে আসছি এইখানেই আজকে আমি থাকবো এখানে আমার ফোন ক্যামেরা সবকিছু চার্জ করার মতো ব্যবস্থা আছে এটা হইতেছে আমার টেন্টের সামনের ভিউ আর এইটা হইতেছে আমার টেন্টের পেছনে এটা হইতেছে টেন্টে থাকার মজা কমপ্লিমেন্টারি কফি ভাই এটা কি কমপ্লিমেন্টারি কফি আচ্ছা আচ্ছা আমি একে দেখাই ও এখানে আসার পরে পরিচয় হইছে ও আমার স্কুলের জুনিয়র সো দুনিয়া অনেক ছোট যেখানে যাই যেখানে যাই একটা না একটা কেউ বের হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আমাকে কফি খাওয়ানোর জন্য লাস্ট উইকে কি মনে করে যেন মাথায় ভূত চাপছে যে আমি কক্সবাজার আসতে চাই কক্সবাজার এসে আমি ক্যাম্পেইন করে থাকতে চাই তো এইটা নিয়ে আমি আসলে বিভিন্ন ট্রাভেল গ্রুপগুলোতে একটু রিসার্চ করতেছিলাম ট্রাভেল গ্রুপ অ্যান্ড মানে আশেপাশে যে জায়গাগুলো মানুষের রিভিউগুলো আছে যে এখানে আসলে কতটুকু সেফটি সিকিউরিটিজ আছে অ্যাজ বাংলাদেশে সেফটি সিকিউরিটিজ নিয়ে মেয়েদের মানে মেয়েদের না সবারই আসলে সেফটি সিকিউরিটিজ নিয়ে একটা প্রবলেম আর ফিমেল ট্রাভেলার হলে তো আর কোনো কথাই নাই সেখানে অনেক বড় একটা সেফটি ইস্যুস তো থেকেই যায় সো আমি ওইটা নিয়ে চিন্তা করতে করতে এটা নিয়ে রিসার্চ করতে করতে হঠাৎ করে আমি দেখলাম কি যে গোজায়ানের একটা গোজায়ান নামের একটা ট্রাভেল এজেন্সি আছে গোজায়ানের ট্রাভেল এজেন্সিতে দেখলাম যে কক্সবাজারে ক্যাম্পেইন নামের একটা জায়গা আছে যেখানে হচ্ছে ওরা এরকম ক্যাম্প করে থাকার ব্যবস্থা করে দিচ্ছে অ্যান্ড সব কিছু মোটামুটি অর্গ্যানিকভাবেই ওরা করতেছে ভেরি ন্যাচারাল খাবার নিজের নিয়ে এসে খেতে হয় মানে এটার মধ্যে মোটামুটি একটা অ্যাডভেঞ্চার আমি পাইছি সো মানে আমি যেইভাবে একদম ওয়াইল্ড ড্রিম করছিলাম যে আমি তো একদম বিচের সামনে গিয়ে নিজে টেন্ট পিচ করে একদম সব কিছু নিজে করে থাকবো বাট যেহেতু আসলে বাংলাদেশে এই জিনিসটা পসিবল হয় নাই সো এই অফারটা দেখলাম দেখার পরে আরও জিনিস আরও যেটা খেয়াল করলাম যে ক্যাম্পেইন কক্সের যেই
কস্ট, মানে ক্যাম্পেইন কক্সের যে প্যাকেজ, ওই প্যাকেজ যদি আমি ওদের থেকে নেই, ক্যাম্পেইন কক্স থেকে যদি নেই, তাহলে আসলে আমার যে খরচটা পড়বে, আমি যদি গোজায়ন থেকে জিনিসটা বুক করি, তাহলে আমার আরও এক্সট্রা একটা ডিসকাউন্ট পাচ্ছি, মানে 5% ডিসকাউন্ট আমি পাইছি ওখান থেকে। সো আমার মনে হয়েছে যে 5% ডিসকাউন্ট পাওয়া মানে ইটস এ ভেরি গুড ডিল, রাইট? সো মানে ওয়াই শুড আই মিস দিস গুড ডিল, রাইট? সো তারপর এখন আমি যেটা করলাম যে দুই দিনের একটা প্ল্যান করছি। দুই দিনের প্ল্যান কী হো, প্রথম দিন প্ল্যান করছি যে ক্যাম্পিং কক্সে থাকবো, ক্যাম্প করে এখানে পড হাউস আছে, এখানে হচ্ছে টেন্ট করে থাকার ব্যবস্থা আছে। দুইটার আসলে ডিফারেন্সটা আসলে বেশি কিছু না, একটা হইতেছে জাস্ট মানে ওরা ঘর বানায় রাখছে, আর আরেকটা হচ্ছে মানে ক্যাম্প করে থাকা আর কি, মানে টেন্ট পিচ করে থাকা। সো আমার মনে হয়েছে যে একটু এক্সট্রা থ্রিল হবে যদি আমি এখানে এসে বিচের সামনে টেন্ট পিচ করে যদি থাকি। সো আমি আসলে ওদের থেকে এটা নিলাম। আর দুই দিনের যে প্ল্যানের কথা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে আমি ক্যাম্পিং কক্সে থাকবো, আর আগামীকাল হচ্ছে অ্যাকোয়াহলিকে থাকবো। সো অ্যাকোয়াহলিকে হচ্ছে আমি গোজায়ন থেকেই বুক করছি, কারণ ওইখানে দেখলাম ওদের একটা হিউজ একটা অফার চলতেছে যে সব কিছুর উপর একটা গুড ডিল ওরা দিতেছে। সো ওইখানেও আমি আসলে 5% ডিসকাউন্ট পাইছি। সো দুইটা মিলে 10% ডিসকাউন্ট পাওয়ার কারণে আমার যেটা হয়েছে যে অ্যাজ আম আ ব্যাকপ্যাকার আমার একটা টাকার ইস্যু তো থাকেই। সো ওইটা আসলে এই 10% ডিসকাউন্ট পাওয়ার পরে আমার কিছু টাকা সেভ হয়েছে। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ডিল। হচ্ছে ওদের পড হাউস। সো ওদের অপশনই দুইটা আছে, একটা হচ্ছে পড হাউস, একটা হচ্ছে টেন্ট পিচ করা। সো টেন্ট ওই পাশে পিচ করা একদম এন্ট্রি গেটের সামনে। পড হাউসের সাথে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই যে এইরকম একটা টেবিল পাবেন, চেয়ার পাবেন, সামনে একটা নালা আছে, নালার পরে হচ্ছে গিয়ে জমি আছে, এরপরে হচ্ছে বিচ। সো কেউ যদি চান যে বিচে গিয়ে আপনারা একটু চিল করতে চান, সো ওরা যেটা করবে যে আপনাকে টেন্ট প্রোভাইড করবে, একটা হ্যামক প্রোভাইড করবে, একটা চেয়ার প্রোভাইড করবে, সবগুলো হচ্ছে পোর্টেবল, ওগুলো সবগুলো গিয়ে আপনাদের পিচ করে নিতে হবে। তো ওখানে গিয়ে আপনি আপনার মতো বিচ এনজয় করতে পারবেন, এবং ওখানে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, পুরো ফাঁকা বিচ, একদম খালি, কেউ বসলে কোনো ধরনের টাকা চাবে না, কারণ সব কিছু আপনি নিয়েই যাচ্ছেন। আমার লাঞ্চ রেডি হইতেছে, তার আগে হচ্ছে আমি হ্যান্ড ওয়াশ করে আসি। এই যে ওদের ওয়াশরুম, আর এইটা হইতেছে ওদের বেসিন। As I said before, it's self-service. So food is here. এখন আমি ফুড টেস্ট করব। ফুড টেস্ট করে অবভিয়াসলি এখানে একটা রিভিউ দিব যে এখানে ফুডের টেস্ট কেমন। আমি তো ভাবছিলাম যে বিচের পাশে ক্যাম্প করে ওখানে হচ্ছে গিয়ে পোর্টেবল স্টোভ নিয়ে আমি নিজে নিজে রান্না করব, যা ওইটা আর করতে হইতেছে না। এমনিতে আমি রান্নাবান্নায় খুব বেশি বাজে, আমি কিছুই রান্না করতে পারি না, ইভেন মানে স্পেসিফিক কয়েকটা মাছ ছাড়া আমি মাছও চিনি না। বাসার মধ্যে আমাকে ভুলভাল মাছের নাম বলে খাওয়াই দেয়, এটা মানে খুবই বাজে একটা জিনিস, এটা আমার অজ্ঞতা, আই নো মাছ চিনি না। সো আচ্ছা ফাইন, এটা আমি আগে টেস্ট করে দেখি কী অবস্থা। খাওয়া শেষ, ফুড ভালোই ছিল। ওদেরকে এখানে রান্না করতে দেখি নাই, তাই জিজ্ঞেস করলাম যে ওরা ফুডটা কোথেকে আনে।
তো ওরা বললো যে ওদের আলাদা একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে হচ্ছে ওরা ফুড কুক করে নিয়ে আসে। ফুড ওয়াজ গুড। সো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কি আমি বিচে যাইতেছি, অনেকগুলা জিনিস সামনে দিয়ে রাস্তার এই অবস্থা, মানে এই কাদা পাড়ায় যাইতে হবে, এইটাই হইতেছে বেসিক্যালি। এই অ্যাডভেঞ্চার করতে আমি এখানে আসছি, এই অ্যাডভেঞ্চার করতে আমি এখানে আসছি, এগুলো নিয়ে সব পিচ করব। আজকে হেভি অ্যাক্টিভিটিস হবে আমার। এই পিচ্ছি ক্যামেরা বন্ধ। সো এই হইতেছে আমার অ্যাডভেঞ্চার, দেখেন পাড়া দিলে হইতেছে, পা ডেবে যাইতেছে, তার মধ্যেই আমি হাঁটতেছি, কারণ এইখানে হইতেছে জোয়ার ভাটার পানি আসে এবং এই জায়গাগুলো কোনোভাবে শক্ত হইতে পারে না, শক্ত হওয়ার আগেই জল এসে পুরো ভিজাই দিয়ে যায়। সো ভিজার পরে জিনিসটা পুরো জায়গাটা একদম সফট হয়ে থাকে, পাড়া দেওয়ার পরেই পা ডেবে যায়। তো এখন আমি যেটা করব, সরি চুলের অবস্থা খুব খারাপ, অনেক দূর হেঁটে আসছি আমি, হেঁটে এসে আমার জীবন শেষ হয়ে গেছে। সাথে আমি ওইখান থেকে একজনকে একটু হায়ার করে নিয়ে আসছিলাম, হায়ার করা এখানে কোনো ধরনের কোনো সিস্টেমে নাই, বাট আমি নিয়ে আসছি কারণ যাকে নিয়ে আসছি ও আমার স্কুলের জুনিয়র। সো আমি ওকে যদি অর্ডার করি ও শুনতে বাধ্য, ও কিন্তু এখানে অন্য কাউকে এই এই সার্ভিস দিতে বাধ্য না, বাট আমাকে দিছে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে কি এখন আমি ঠিক করব যে কোথায় আমি এই জিনিসটাকে পিচ করব। সো লেটস ট্রাই। এখানে ওকে ওকে করলে কি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই না, শক্ত করে বাদ দিয়ে আপনি দেন আগে ওই পাশটা। গড নোজ আমি বসলে ধাম করে না আমি পড়ি, আমার সুন্দর ক্ষমাটা এই যে পায়ের অবস্থা। সো এই জায়গায় আসলে এরকম হবেই, খুব স্বাভাবিক, কেউ যদি পা এরকম নষ্ট করতে না চান তাহলে এখানে আইসান না। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন ফর ইউ, যারা একটু অ্যাডভেঞ্চার করতে চান তারাই আসবেন। বোতলটা মাত্র শেষ হইলো, সো বোতল আমি এখানে কোথাও ফেলবো না, বোতলটা আমি যে যেটা করবো আমার ব্যাগের মধ্যে নিয়ে নিব, জায়গাটা যেন নোংরা না হয়। আমাদের ক্যাম্প থেকে এই পর্যন্ত হেঁটে আসতে আমাদের 15 মিনিটের মতো সময় লাগছে, তার মানে 15 মিনিট মানে জায়গাটা কিন্তু বেশ ভালো দূর। আমরা সন্ধ্যা হতে হতে এই পানিটা আমাদের ঠিক ক্যাম্পের সামনে চলে আসবে। সো এখন হচ্ছে গিয়ে এটা জোয়ারের টাইম না, এখন এটা জোয়ারের টাইম। আর কতক্ষণ লাগবে ভাই? 10 মিনিট। কি কি পাবো এটার সাথে? এটার সাথে ডিও নাদর নতো কিসি, একটা কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা আরেকটা পরোটা, পরোটা সালাদ, বারবিকিউ, পরোটা সালাদ, একটা কোল্ড ড্রিঙ্কস, শেষ। ঠিক আছে।
মর্নিং। তো আজকে আমার প্ল্যান ছিল 7টার সময় ঘুম থেকে উঠব, বাট অলরেডি হচ্ছে এখন 8:03 বাজে। 7টার দিকে ঘুম থেকে উঠে প্ল্যান ছিল একটু ঘোরাঘুরি করে ওয়ার্ম আপ করে দেন কাইকিং এ যাব, বাট এখন মনে হচ্ছে 8:30 দিকে কাইকিং এ গিয়ে 9টার সময় ব্যাক করে দেন ব্রেকফাস্ট করে 9:30 আমাকে অ্যাকোহলিক বাস পিক করবে। সো আই হোপ ইট গেটস আপ। সো ওয়েট, আমি হচ্ছে আপনাদেরকে পুরো আমার টেন্ট থেকে পুরো ভিউটা দেখাই। ওয়েট, যেটা হয়েছে যে এই কায়াকিং গ্রুপের সাথে হচ্ছে ক্যাম্পিং কক্স মেবি কোলাবোরেশনে আছে, তো এখানে ওদের থেকে হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে আমি যেই প্যাকেজ নিয়েছি ওই প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি কায়াকিংটা আছে। বাট ইউজুয়ালি কেউ যদি আসলে এখানে এসে কক্সবাজার এসে যদি কায়াকিং এক্সপিরিয়েন্স করতে চান তাহলে যেটা করবেন যে রিজু খালে চলে আসবেন, এইটা হচ্ছে গিয়ে রিজু খাল, আর ওরা হচ্ছে গিয়ে এক বোটে দুইজন বসা যায়, ওই দুইজনের জন্য 250 টাকা নেবে আধা ঘন্টা। হাইকিং থেকে আসতে আসতে আমাদের এক সামনে একটা আর্মি চেকপোস্ট ছিল, সো ওখানে আমাদেরকে চেক করছে। প্রথমেই পুরো অটো চেক করছে, দেন আমার ফুল ব্যাগ চেক করছে, অ্যান্ড ওখানে ফিমেল একটা সৈনিক ছিল, সো উনি আমাকে ফুল বডি চেক করছে। আর ওরা যে প্রোটোকলটা মেনটেন করতেছে অবশ্যই মেনটেন করাতে আপনারা হেল্প করবেন, বিকজ এখানে একটা রোহিঙ্গা ইস্যু চলতেছে অ্যান্ড এটা আমাদের দেশের জন্য হচ্ছে অনেক বড় একটা ইস্যু। সো যেহেতু রোহিঙ্গা ইস্যু চলতেছে অবশ্যই সামনে পুলিশ চেকপোস্ট পড়ুক বা আর্মি চেকপোস্ট পড়ুক, ইফ ইউ আর ফেয়ার এনাফ, সো ওদেরকে জাস্ট ওদের কাজ করতে দিবেন, দ্যাটস অল।